হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর একটা বৃষ্টি ভিজে সকালে আপনাদের অনেক অনেক আন্তরিক স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। আর দেখতেই পাচ্ছেন এখন রাস্তায় আছি। আসলে যে গ্রুপে জয়েন করেছি তো সেখানে কিছু কাগজপত্র জমা দেওয়ার বাকি আছে, তো ওই জন্য আমি রেডি পড়েছি। এখন কার্ডের নেই, তো যাই হোক এখন অনেকটা দূর হেঁটে চলে এখন অনেকটা দূর হেঁটে চলে এসেছি। আর ছাতা টাতা কিছুই মানছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। কেউ কোথাও নেই দেখতেই পাচ্ছেন, কেননা সব ঘরের মধ্যে। ওই যে ওই বাড়িটাই যাবো, এই পর্যন্ত তো এই ভাঙা ভাঙা ইটের রাস্তায় এলাম, কিন্তু ওইখান থেকে আবার কাঁচা রাস্তা। দেখি আবার হাতে করতে হয় নাকি জুতো। এই হচ্ছে কাঁচা রাস্তা। ভালোই বৃষ্টি হচ্ছে, তো উপরের নরম অংশ ধুয়ে গিয়ে এখন কিন্তু মাটিটা একটু শক্ত আছে, সেই জন্যই কিন্তু এরকম একটু হেঁটে যেতে পারছি মোটামুটি। তো চলুন দেখি সামনে। ওই দেখুন ডাহুক পাখি পানা পুকুরে উপর দিয়ে হেঁটেই চলে যাচ্ছে উপরে। ওই যে দুটো পরপর দুটো, দেখি এখন বাড়ি আছে কিনা। এটাই ওদের বাড়ি, ঢুকি দেখি। সবাই বলছে এটা বয়স্কদের ফ্রেম হয়ে গেছে, এই দেখতে পেলেই হলো। আর একদম ভিজে গেছি, একদম ভিজে গেছি, কি আর করা যায়। গিয়ে এখন রান্নাবান্না করবো, কাজকর্ম করবো। বৃষ্টির কারণে সকাল থেকে বেরোয়নি, বাচ্চাগুলো অল্প এসেছিল। ইও আজকে আবার প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো পড়ে আমার কাছে তাদের পরীক্ষা, আর বড়োদের পরীক্ষা হয়ে গেছে, তবুও তারা পড়তে আসেনি। তো এখন চলুন বাড়ির দিকে। এখানে দেখুন কি সুন্দর মূলো চাষ করেছে শীত আসার আগেই। এই সাইডে অল্প একটু ধান চাষ করেছে, আর এইটা ধান চাষ করেছে। এখনও কিছুটা দূর আমাদের বাড়ি, তো চলুন। এরকম বৃষ্টি ভেজা গ্রামে ঘুরতে বেশ ভালো লাগে। কিন্তু তো একটা ছোট্ট নারকেল কেটেছে, তো সেটা নিয়ে এই যে কাটছে। পাঁচ থেকে ছয় ফোঁটা পড়েছে। ওই জলের দাম জানো কত? ওরে মা, ও তো পেটের মধ্যে আরো ছিল। জলের সেট দেখো তো, দারুণ পুড়েছে কিন্তু নারকেলটা, তাই না? এসতে জল, হ্যাঁ, সাড়ে নটা বেজে গেল, এখনো জল আসেনি। কালকে রাতে আমি ভাত খেয়েছিলাম, ও ভাত খায়নি, সকাল থেকে ওর খিদে পেয়ে গেছে। তো এখন সময় হচ্ছে সাড়ে নটা, বাচ্চাদের ছুটি দিয়ে এখন এই যে একটু নারকেল কাটলো, মুড়ি দিয়ে খাওয়া হবে। মুড়ি নারকেল কিন্তু ভীষণ ভালো লাগে। একটু চানাচুর আনবো গো। তো বৃষ্টি এখনো মনে হয় হবে, আজকে রাতে যদি বৃষ্টি হয় তো অনেকটাই করে জল জমে যাবে। ছিবড়ের মতো না, বেশ নরম নরম আছে, নরম আছে, বেশ ভালোই হলো। অনেক সময় নারকেল মিষ্টি হলো ছিবড়ের মতো হয়, মানে চিবিয়ে চিবিয়ে সেই খাওয়াই যায় না। তো কারেন্ট নেই, ওই জন্য জল আসেনি। আর বাইরে মনে হচ্ছে এক্ষুনি যেন ঝেপে বৃষ্টি আসবে, মানে এতটাই মেঘলা করে আছে। তো চটপট কাজগুলো সেরে নিই ভাবছিলাম, জল এলে কাজগুলো সেরে ফেলবো। তো এখনও জল আসেনি বলে কাজকর্ম কিছুই করিনি। আর কালকে রাত্রে প্রায় ঘুমিয়েছি আমি, সাড়ে তিনটে চারটের দিকে ঘুমিয়েছি। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে আমার আটটা বেজে গেছে। তো ওই জন্য সকাল থেকে উঠে ওই নির্বিশির্বির করছি। দেখবেন রাতে ঘুম ভালো না হলে সকালবেলা কোনো কাজে এনার্জি আসে না। তো আমার আমার সেরকমই হয়েছে আর কি। তো কারেন্ট নেই, ওই কারণে জল আসেনি। জল এলেই সমস্ত কাজকর্ম করে ফেলবো, এখন কল দলে সব কিছু বয়ে নিয়ে চলে যাই। আর যদি এরকম মেঘলা আকাশ থাকে, একটু হাওয়া হচ্ছে মেঘলা আকাশ, জামাকাপড় মোটামুটি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখি এখন সারাদিনে কী অবস্থা হচ্ছে। এখন এই যে ঘেরি থেকে এলো, আর কি মাছ হয়েছে দেখি। আরে মাছ পড়েনি, দুটো তেলাপিয়া মাছ পড়েছে আর একটা বাগদা পড়েছে। তো পুঁইশাক তুলে দাও বাগান থেকে। আর যা বাইরের পরিস্থিতি, এই সময় বাজারে যাবে কি করে? একটা বাগদা দিনের পর একটা বাগদা, বহুদিন পর একটা বাগদার মুখ দেখলাম, বহুদিন পর।
ওটা সেই মাথা মোটা চিংড়ি। তুমি যাও একটুখানি ইয়ে তোলো, পুষাক তোলো। আর এই কারণে কিন্তু আমাদের সবজি বাগানে কোনো সবজি ওরা জানে যে একটা পড়লে হবে না, দুটো করতে হবে, নাহলে কামড়া কামড়ি করবে। তো এই যা কিছু মানে লাগানো থাকে কেটেছে কেটেছে না কাটা ফুটেছে কাটা ফুটেছে। তো যে কথা বলছিলাম, এই কারণে কিন্তু বাগানে কোনো কিছু সবজি টবজি কিছুই লাগানো হয় না। ওই যে ওদের ওই ঢেঁড়স গাছ টাছ লাগানো আছে দেখুন, সব জলের মধ্যে, জল সরে গেলেই এবার সব মরে যাবে। তো এই কারণেই বর্ষাকালটা এরকমভাবেই চলে, কারণ একদম নিচু জায়গা। তো ওই জন্য সব দিকে ঝাড়টার দেওয়া হয়ে গেছে, আর মাঝে একটু বৃষ্টি এসেছিল, তো ওই জন্য থালা বাসনগুলো ভিজি দিয়ে আর ঘরের ভিতর কাজকর্মগুলো ছেড়ে নিচ্ছিলাম। তো এখনও পর্যন্ত মোছা হয়নি, মোটামুটি ঝাড়টার দিয়ে বের করেছি সামনে পোটে, তারপরে ওই রান্নাঘরের ওখানে ওই পোটে সব ধুয়ে দিয়েছি, আর থালা বাসন মেজে আসবো। এখন বৃষ্টি আর হচ্ছে না, মানে এমন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে যে মানে ভিজে ভিজে যাবো আর কি। আর ছাতে নিয়ে তো কাজ করা সম্ভব হয় না, গ্রামের মেয়েদের বউদের কিন্তু এই কাজে কর্মে ওই বৃষ্টি হলে একটাই সমস্যা, বারে বারে ভিজতে হয়, তার জন্য একটুখানি সমস্যা হয়। আর এই বৃষ্টির সময় বুঝতেই পারছেন জামা কাপড় শুকাতে যায় না, চুল ভিজে যায়, গেলে মানে কেমন মাথায় যন্ত্রণা হয়। আর আমার তো মানে মাথায় একটু বৃষ্টির জল লাগার মতোই নেই, এত পরিমাণে মাথায় যন্ত্রণা হয়। ভাতটা ফুটে উঠেছে, অফ করে রেখেছি গ্যাসটা, একটুখানি ভাতটা ফুলতে থাকুক। আর ওদিকে থালা বাসনগুলো এখন সব মেজে নিই। আর চশমা পরে সত্যি বলতে কাজ করা একটা সাংঘাতিক মানে টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আমার জন্য, কেননা বারবার এরকম নিচু হয়ে প্রায় সমস্ত কাজ করতে হয় মেয়েদের, আর সেগুলো করতে গিয়েই ব্যাস এরকম খুলে নিচের দিকে চলে আসছে, নাহলে মানে অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে পড়ে যাবো। আর এমন একটা দোকানে গিয়ে আমরা চশমা নিয়েছি আর কি, তো মানে চোখের মাপ নেয়নি, মানে আমি জানি না, আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই, এই ফার্স্ট টাইম নিলাম চশমা, চোখের মাপ নেয়নি। ওইভাবে আমাদের ফ্রেম পছন্দ করতে বলেছে, তো আমার বর এই ফ্রেমটা পছন্দ করে দিয়েছে, এই কালারটা পছন্দ করে দিয়েছে, চোখের পাওয়ারটা নিয়ে আর কি চশমা বানিয়ে দিয়েছে। তো কী যে অস্বস্তি, আবার ওই দোকানে যাবো গিয়ে বলবো যে এরকমভাবে কি চশমা কেউ বানায়, চোখের মাপ নেই, সবার মুখ তো সমান না, মানে আমার এখান থেকে মানে খুলেই আসছে যেন চশমাটা, এরকম হচ্ছে। তো আর বেশি বকবক করবো না, বাইরে একটু বৃষ্টি থেমেছে, ফাঁকে ফাঁকে কাজ করে নিতে হবে, না হলে হবে না। আর বাইরে উঠানটা অনেক দিন ঝাড় দেওয়া হয় না, তারপরে কল তোলায় ওখানে ঝাড় দেওয়া হয় না, ওই বৃষ্টি হচ্ছে, বেরোতে ইচ্ছে করে না, ঘরের ভিতরে কাজকর্ম উমুক তুমুক করে করে আর হয়ই না। সারাদিনটা কেমন যেন কাটছে, যখন বৃষ্টি থামছে তখন গিয়ে একটু চটাপট কাজ করছি, আর না হলে এসে ওই ফোন ঘাঁটছি আর ঘরে কাজ গুছাচ্ছি, এইসব করছি আর কি। তো যাই হোক, এখন কলতলাটা ঝাড় দিয়ে নিই, আর একেবারে একটুখানি ধুয়েও দেবো, আর একেবারে জল তুলে নেবো, খাবার জল, না হলে বারবার বৃষ্টির মধ্যে এসে জল তোলা যায় না। তো এক কলসি জল ভরলে আবার সারাদিন হয়ে যায়, তো বেশ সুবিধাই হয়। তো এখন এক কলসি জল ভরে নিই, রান্নাবান্না এখনও তেমন কোনো কিছুই হয়নি, সকালবেলা তো ওই মুড়ি নারকেল খেলাম তাই জ্বলছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 2:10, আর এইমাত্র চান করে এলাম বাইরে। এখন বৃষ্টি হচ্ছে না, তো একটু আগে পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে, আর চারিদিকে তো ডুবে গেছে দেখতেই পেয়েছেন। আর বাগানে ওখানে আটল বসিয়েছিল, তার থেকে কিছু চুনো মাছ পড়েছিল, আর ফিশারি থেকে অল্প কিছু মাছ এনেছিলো, সেগুলো কিচ্ছু এখনও কাটা হয়নি। এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম, আর সকালে কাজ ব্যস্ত ছিলই, মোটামুটি ঘরের কাজ ব্যস্ত থাকেই, তার মধ্যে এখানে ওই কাজগুলো সেরে ভয়েস অ্যাড করে আপলোড মানে বসালাম আর কি। আর নেট ভীষণ স্লো চলছে, জানি না আইটার মধ্যে মানে আজকে ভিডিও দিতে পারবো কি না। তো যাই হোক, এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই, আর নাইটি যা ছিল মোটামুটি সবই ভিজে, আর কিছু জামা কাপড় সবই ওইভাবে ভেজা আছে আগের থেকেই, কিন্তু এখনও কোনো কিছুই ধোয়া হয়নি,
একটু রৌদ্র যদি উঠতো তো কি বাঁচা যেত যে কি বলবো। তো এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই, আর তারপরে তো মানে আজকে মানে দুপুরে খেতেই অনেকটা বেঁচে যাবে, কেননা চুনো মাছ কাটতেই অনেকটা টাইম লেগে যাবে। তো ভাবছি যে বড় দুটো তেলাপিয়া মাছ আছে আর যে চিংড়ি মাছগুলো আছে ওটা দিয়েই পুঁই শাক তুলে এনেছে আমার বড়, আবার পুঁই শাকের সঙ্গে রান্না করতে বলছে, তো ওটা দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিই, তারপরে খাওয়া দাওয়ার পরে চুনো মাছগুলো নিয়ে বসবো নাকি? হ্যাঁ তাই করো, নাহলে কিন্তু আজকে দুপুরে খাওয়া অনেকটাই লেট হয়ে যাবে। সকালের মতো একটুখানি যা করেছিলাম সেটাই খাওয়া হয়ে গেছে, ভাতটা যা করা আছে এই আর কি। তো সাথে থাকুন। আর এই যে চুড়িদারটা বের করেছি, এই চুড়িদারটা মাঝে মাঝে পরি, খুবই ভালো লাগে পরে, খুব আরাম। তো এগুলো সব কেচে কুচে রেখে দিয়েছিলাম শোকেসের মধ্যে, আবার টেনে বের করেছি। এখন কোনো কিছুই আর মানে শুকনো নেই, এগুলো সব আর টেনে বের করেছি। তো যাই হোক, তো এই যে ফিশারি থেকে এই মাছগুলোই এনেছিলো, একটা বাগদা আর একটা মাথা মোটা চিংড়ি, আর দুটো হচ্ছে তেলাপিয়া মাছ। তো এইটা দিয়েই রান্না করবো পুঁই শাক আলু দিয়ে। আর এখানে একদম ছোট্ট ছোট্ট মাছ দেখছেন, চাঁদা মাছ আছে, তারপরে পুঁটি মাছ আর মৌটি মাছ, তো সব রকম মাছ আছে। এইটা একটু টক করবো, অনেকদিন এরকম চুনো মাছের টক খাইনি তেঁতুল দিয়ে, তো এটা একটু টক করবো। আর চাঁদা মাছ তো অনেকদিন খাইনি, চাঁদা মাছ আর ওই মৌটি মাছ, তো এক এক করে মাছগুলো ভেজে নিই, তারপরে রান্নাটা করবো। আর তো ঘন্টা দিয়ে হচ্ছে, বৃষ্টি থেমেছে, আর বৃষ্টি হবে না, তাই না? কি মনে হচ্ছে তোমার, বৃষ্টি হবে আর রাতের দিকে হবে? রাতের দিকে হবে, একদম মেঘ করে আছে, কোনো রোদ ওঠার কোনো চান্স নেই। আর ওরা একটু রেস্ট নিয়ে নিচ্ছে, রাতের দিকে হবে। ভেবেছিলাম যে চুনো মাছগুলো কাটতে বেশ অনেকটা সময় লাগবে, তার জন্য দুপুরে রান্না করতে অনেকটা দেরি হবে। তো খেয়ে দিয়ে তারপরে চুনো মাছগুলো নিয়ে বসবো, তারপরে ভাবলাম দুপুরে খাওয়া দেরি হয়ে হোক কিন্তু আজকে চুনো মাছেরটা খেতেই হবে দুপুরে। তো ওই জন্য আবার হচ্ছে চুনো মাছগুলো আর কি বেছে নিলাম, বাঁচতে অনেকটা সময় লাগলো। তো এখন এই যে চুনো মাছের জন্য আমার টকের ঝোলটা রেডি হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। প্রথমে ওই একটু পাঁচফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে টকের জল দিলাম, আর একটুখানি সামান্য চিনি দিলাম, মানে সামান্য একটু টক ঝাল মিষ্টি হলে ভালো লাগে আর কি সেই জন্য। আর ওখানে দিয়ে দিলাম একটু লবণ হলুদ, আর কোনো কিছু চলে না টকে, তবুও আমি সামান্য একটু জিরা গুঁড়ো দিয়েছি, মানে আমার ভালো লাগে তাই, ঠিক আছে? তো এটা দেয় না কিন্তু। তো যাই হোক, এখন পুঁই শাক আর আলুটা রান্না করে নিচ্ছি। তেলের উপরে একটুখানি আদা বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখুন জল দিয়েছি, আর ভালোভাবে ফুটে উঠতেই আমি একেবারে মাছ দিয়ে দিয়েছি, কেননা অল্প মাছ, তো সেজন্য রান্নাবান্না আমার হয়ে গেছে। ওই যে মাছের টক আর এখানে পুঁই শাক আলু মাছ। তুমি তো রান্না করেছো, তুমি তো বলবে, নিজে রান্না করেছো বলে বলবে তো যে দারুণ হয়েছে, কিন্তু আমি তো বলবো ফাইনালি যে কিরকম হয়েছে। তো আমি যেভাবে রান্না করি আপনারা কিন্তু একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো টেস্ট হয়েছে, যেটা সত্যি কথা। উপরের দিকে দেখানো যাচ্ছে না সব জামা কাপড়গুলো মেলানো, ভালো ভালো। জ্যান্ত মাছ আর বাগানের পুঁই শাক 10-9 দিলাম, যাও। আর এক কোথায় রাখবে? এক তোমাকে দিলে তুমি আর কোনোদিন ভালো রান্না করবে না। কেন ভালো রান্না করার চেষ্টা করবো না? ওই এক পাওয়ার জন্য প্রতিদিন ভালো রান্না করার চেষ্টা করবো? ওরে বুদ্ধি আমার, অনেক বছর পরে এই মাছ খাচ্ছি, মানে এই আমরা একে চাঁদা মাছ বলি, আর এই মৌটি মাছ, এই চাঁদা মাছ মৌটি মাছের টক তো এত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। আর একটু টক পছন্দ করি, তারপরে চুনো মাছের টক। আগে আমাদের পাশে যে খাল আছে, খালে প্রচুর পড়তো পুঁটি মাছ, এই চাঁদা মাছ মৌটি মাছ, এগুলো খুবই পড়তো, তখন জাল নিয়ে যেতাম পড়তো, আর খাওয়া হতো ভালো বেশ, কিন্তু এখন আর যাওয়া হয় না, আর এখন নোনা জল ঢুকিয়ে দিয়েছে, ওই জন্য এই সমস্ত মাছ আর খুব একটা পাওয়া যায় না। ওই যে আমাদের বাড়ির সামনে যে খালটা, ওটা ডুবে গিয়ে একদম মাঠের সাথে মিশে যাচ্ছে, এই যে দেখুন প্রচুর মাছ ছাড়া আছে ওদের, মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি হতে পারে রাতের দিকে, এত জল ভরা মেঘ, উড়ে উড়ে যাচ্ছে আবার।
এখন বৃষ্টি হচ্ছে না, তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি বাইরের দিকে এলাম। তো এখনই চটপট মেজে ফেলতে হবে, থালা বাসন যা কিছু আছে, জামা কাপড় যা কিছু আছে সব ধুয়ে ফেলতে হবে, নাহলে আবার যে কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই। আর চুনো মাছটা বেশ অনেকদিন খাওয়া হয়নি, এই বাগান ডুবে যায় প্রতি বছর, তো প্রতি বছর ডুবে গেলে যা একটু চুনো মাছ খাওয়া হয়, তাই না? নাহলে চুনো মাছ আমাদের খাওয়া খুব একটা হয় না। আর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমার চশমাটা একটুখানি ওল্ড মডেল হয়ে গেছে, তো এটা কিন্তু আমার বরের পছন্দ, আমি একদম নিতে চাইছিলাম না, তো আমার বর বলে এটাই নাও, এটাই ভালো লাগছে, এটাই তোমাকে নিতে হবে, তো ওই জোর করে এরকম কিন্তু করেছে, ঠিক আছে? তারপরে এখন বলছে হ্যাঁ হ্যাঁ এরকম কালার নিয়েছি কেন বলো তো, যাতে তোমার সব শাড়ির সাথে ম্যাচিং করে, তোমার ভালো লাগবে, ওই জন্য আমি নিয়েছি, নাহলে অন্য কালার নিতাম। আর আমার বাবা তো প্রথম দেখেই বলেছিল যে ওল্ড মডেল, বোনরাও তাই সবাই বলছে, আর সাথে তো আপনারাও কমেন্ট করছেন। কিন্তু আমার বর ভাবে যে আমাকে বুড়ি মতো পেঁচা মতো লাগু, তাই জন্য কিন্তু এরকম ভাবে দিয়েছে, ঠিক আছে? সব দোষ তোমার না তো, কি সব দোষ আমার বলে চেঁচাচ্ছ? তুমি তো বললে এইটাই নাও এইটাই নাও, আমি একটা কি সুন্দর উপরে কালো আর ফ্রেমটা লাল এরকম পছন্দ করেছিলাম, এই ডান্ডিগুলো লাল, তুমি তো বললে যে এইটাই নাও। এখন যাচ্ছি একটা কাকিমাদের বাড়ি, অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো খুব একটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে স্কুলটা দেখায় না, তো সেটাই প্রাইমারি স্কুল, এটা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট খাটো আর কি। তো কাকিমাদের বাড়ি একটু দরকারেই যাচ্ছি, তো ভাবলাম যে সাথে করে আপনাদেরকেও নিয়ে যাই। আর এই সামনেটা হচ্ছে ফিশারি, ননজলের ফিশারি। রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে যেহেতু বুধবার ওই জন্য খুলনা থেকে বাজার করে এনেছে, ওই যে পিছন দিকে সাদা ব্যাগ, কিন্তু এখনও পর্যন্ত বাজারগুলো আমি গুছাইনি। তো খাওয়া দাওয়ার পরে বাইরের থেকে জামা কাপড়গুলো এনে এখন এখানে মেলিয়ে দিচ্ছি, শুকাবে তো না তবুও দিয়ে দিচ্ছি আর কি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানেই ভিডিওটা শেষ করছি, ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।